জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আজকে পুজো, কালকে তো তোমাদের দেখালাম যে গোছান গাছান হচ্ছিল, তো সেই সব কমপ্লিট হয়ে গেছে। আমার স্নান টানো হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মাসিদের বাড়ি, একটু গোছান গাছান ব্যাপার আছে। পুজো, মায়ের পুজো বলে কথা, তার আগে কত কিছুই না গোছানো থাকে। তো যাই, টুকটুক করে যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। আর সব কিছুর মধ্যে ওকে ভীষণ মিস করছি। মানে আজকে যেহেতু মানডে, তো থাকলেও মানে আসতে পারতো না, বাট রাতের দিকে তো আসতে পারতো। তো যাক, কি আর করা যাবে, সব কিছুই কাজ তো আগে করতে হবে না, সব মানে কর্মই ধর্ম যেটাকে আমরা বলি। তো চলো, দিনটাকে এইভাবে শুরু করছি। আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা, তো সবাই মায়ের কাছে প্রার্থনা করো যেন আমরা সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ঠিক আছে? তো এই বলেই আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা একদম অন্যরকমভাবে ভীষণ ভালো হতে চলেছে। আমার ফ্যামিলির অনেকে আসবে আজকে, সবার সাথেই মোটামুটি টুকটাক করে দেখানোর চেষ্টা করব, যেহেতু সবাই ব্যস্ত থাকবে সেই জন্য। তো যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা নিজগুলো ক্ষমা করে দিই। আর দেখো আমাদের এখানে কি সুন্দর তুলসী গাছগুলো হয়েছে, দেখো পুরো বৃন্দাবন হয়ে গেছে। বৃন্দাবনে এরকম তুলসী গাছ আছে, আর আমার মানে বাপের বাড়ির এই জায়গাটায় দেখো পুরো ভরে গেছে তুলসী গাছে। এইখানে এই পাশে ও মাসি, চলো এসেছি মাসিদের বাড়ি। আর এই হচ্ছে গোছানো চলছে, আর এই হচ্ছে মা নতুন শাড়ি পরে আজকে দেখো কি সুন্দর সেজেছে, খুব সুন্দর লাগছে আজকে মাকে। নতুন শাড়ি, নতুন মাথায় ওড়না, মুকুট, সব নতুন নতুন পরেছে। আর এই হচ্ছে গোছানো চলছে, এখনই মুখে বলে দিচ্ছি, তার কারণ লোকজন চলে আসবে, তারপর বাজনা টাজনা বাজলে না আর তখন কিছু বলতে পারবো না, তো সেই জন্য তোমাদের এখন এক ঝলক দেখিয়ে দিলাম। তো চলো দিনটা এইভাবে শুরু করছি, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো যার যা মায়ের কাছে মনস্কামনা আছে তোমরা মার কাছে চেয়ে নাও। জয় মা তারা। এখন চলে এসেছি মায়ের ভোগের এখানে, এই দেখাই তোমাদের মায়ের ভোগ রান্না হচ্ছে। কালকেই আলু টালুগুলো সব কুটে রেখেছিলাম আমরা সবাই মিলে, আর মশলা টসলা এই যে এখন হচ্ছে, কি হচ্ছে রে, পায়েস হচ্ছে, পায়েস হচ্ছে, আর ওই যে চাটনি হয়ে গেছে, আর হবে হচ্ছে পোলাও আর আলুর দম। আর জামাইবাবু বসে এখানে আমাদেরকে বলছে, আর আমরা সেভাবে করছি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার মেজো জামাইবাবু, তোমরা তো মামার বাড়িতে দেখেছো। হ্যাঁ দেখেছো, তো মামার বাড়িতে ওখানে ছিল না রান্নায়, আর এখনো সবাই আসেনি, তো সবাইকে টুকটুক করে দেখাবো, ইচ্ছা আছে। এই দেখো আমাদের আলুর দম হয়ে গেছে, এখন আলুর দমটা নামাবো, নামিয়ে পোলাও বসাবো। কি হয়েছে আমরা কেউ জানি না, কারণ আমরা তো আর মুছে দিচ্ছি না, সবাই উপোস, আর একেবারেই রান্না হয়েছে, এটাই মায়ের ভোগে যাবে আর এটাই সবার জন্য। তো যা হয়েছে মা তারা বুঝে নেবে, নুন ঝাল মিষ্টি সব মাই বুঝে নেবে। এখন আমাদের পোলাও হচ্ছে, এদিকে মায়ের নিচে পুজো হচ্ছে। শোনে কলটা অফ করে দাও। পোলাওটা হলেই হয়ে যাবে, হয়ে গেছে পোলাও।
আর একটু পোলাও বাকি, হ্যাঁ হ্যাঁ বেশি জোরে দরকার না, আর একটু পোলাও বাকি আছে, এটুকু করলে আমাদের এদিকে মোটামুটি হয়ে যাবে। বাবা জামাই বাবুকে দেখাচ্ছি না, তাই বলছে আমাকে তো দেখাচ্ছিস না, কাজ করতে করতে ঘেবে গেছে, বলছে আমাকে তো দেখাচ্ছিস না। আর এগুলো সব ঠাকুরেরই ভোগ, অনেক ঠাকুর তো মাসি, তো ওই জন্য সব ঠাকুরের ভোগ, এগুলো সব সাজানো হচ্ছে, তারপরে নিচে পুজো হচ্ছে, নিচে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে আমাদের ঠাকুর মশাই এসে গেছে, ওই আর কি আমাদের আমাদের ফ্যামিলিরই মেম্বার এসে গেছে। মায়ের এখনো পুজো শুরু হয়ে গেছে, চলবে এখন। বাহ খুবই সুন্দর হয়েছে তো গামছাটা, আমি একটু বাড়ি এসেছিলাম, আর ওই যে সোনা ঘুমাচ্ছে, আমি একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই শাড়ি পরলাম, শাড়ি পরে এখন যাচ্ছি, আবার অঞ্জলি টঞ্জলি হবে। আর দাঁড়া দেখাচ্ছি আমি কি শাড়ি পরেছি, একটু দেখিয়ে দাও তো শাড়িটা পরেছি, তো এখন যাচ্ছি পুজোর ওখানে, চলো দেখা যাক।
গণেশ ঠাকুরের আছে তো বললো
সকলে বর যেন পরের ঘর ভাড়া দিয়ে আছো ভাড়াটি ঘরে ভাত খেয়ে দেওয়া যায় না, ভাত ভাত খেয়ে যোগ্যতা দেওয়া যায় না। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রে কালী কপালিনী দুর্গা শিবা রমা ধরতী সহা সুধা নমাস্তুতে মহিষ অগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ইদান অর্ঘ্যং ভগবতে নম শ্রীক্রীং শ্রীমৎ দক্ষিণা কালিকাই স্বাহা। আমরা আছি, আমাদের মায়ের পুজো হলো, শেষ আজকের আমাদের ব্লগার মানুষ খুব কাজ করছে, যার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারছে না। আহারে কি কষ্ট, অবশেষে সবকিছু মিটে এখন সবাই খেতে আসলো। এই যে সবাই খাচ্ছে, খুব টায়ার্ড মানুষ।
আজকে খুব টায়ার্ড, মাছ এসে হলো আমাদের, আর আমাদের ছোট বোন অনেক করেছে, এখন খাবার দিয়ে খেতে দিচ্ছে, আমরা এখন খাচ্ছি। ওর মা বলেছে ও করে সারাদিন অনেক করে দিয়েছে, মায়ের অনেক পুজোর প্রসাদ ভোগ সব বানিয়ে দিয়েছে। না না আজকে এখানেই শেষ হচ্ছে। তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। তাহলে টাটা, টাটা, গুড নাইট, আমার সামনে পাচ্ছো, গুড নাইট সবাইকে, গুড নাইট, আবার হবে, সবাই যেন আবার আসে।